অহা 1 অক্টোবৰত উদযাপন করা হব সমগ্র দেশতে স্বচ্ছতা এক পোষেক। আর এই পোষেকর ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সকলকে এঘন্টার শ্রমদান করবলে আহ্বান জানাইছে। কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযানের যে অবস্থা অসমত ঘটিছে সেয়া হয়তো আপনি নাজানে। বোকাঘাটর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের গুদাম শাখাত পচিছে হাবির মাজত শ শ বাহন। স্বচ্ছ ভারত অভিযানের অনা এই বাহন সমূহত এতিয়া গছ লতিকায় আবরি ধরেছে। নতুনক অনা বাহন সমূহ মামরে ধরেছে আর বহুকেক বাহন ইতিমধ্যেই পরিত্যক্ত হয়ে পড়ছে। জনস্বাস্থ্য কারিকরী বিভাগের বিভাগীয় বিষয়া কর্মচারী সকল দেখি থাকার পিছতো বোকাঘাটর এই দৃশ্য আপনি দেখিলে আচরিত হব, কারণ ঠিকাদারের জড়িয়ে নিবিদা গ্রহণ করে এটা বিভাগীয় প্রক্রিয়ার এই বাহন সমূহ অনা হয়েছিল। স্বচ্ছ ভারত অভিযানের স্বচ্ছ ভারত গ্রামীণ অভিযানের এই বাহন সমূহ বিতরণ করার কথা আছিল। কিন্তু বছর বছর ধরে প্রায় 200ও অধিক বাহন এনে ধরনের পেলাই থ দিছে গছ লতিকার মাজত, হাবিয়ে আগুরি ধরেছে বাহন সমূহ। হয়তো আর কিছুদিনের পিছতে এই বাহন সমূহ লাহে লাহে বিকল হয়ে পড়ব। কিমান দিন হল স্বচ্ছ ভারত যাব পেলা পঞ্চায়েত তারপরে? কিন্তু বিভাগীয় যে বিষয়া কর্মচারী আছে কিন্তু এই বাহন সমূহ বিতরণের ক্ষেত্র কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। 20খন পঞ্চায়েতের প্রায় 200টা ওয়ার্ডত এই বাহন সমূহ বিক্রি বিতরণ করার কথা আছিল, কিন্তু এতিয়াও এনে ধরনের পড়ে আছে। একাংশ স্থানীয় লোকে প্রশ্ন উত্থাপন করেছে যে কি কারণত এনেক বাহন সমূহ পেলাই থা হয়েছে, জঙ্গলের মাজত বছর বছর ধরে কিয় বাহন সমূহ অনাদৃতভাবে পড়ে আছে। একাংশ লোকে প্রশ্ন উত্থাপন করেছে যে নির্বাচনের পূর্বে এই বাহন সমূহ বিতরণ করব নাকি। প্রায় আজি দুবছর দিন ধরে তাত 200খনের অধিক স্বচ্ছ ভারত অভিযানের অনা সাইকেল ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। মামর সদৃ মামর লাগে সেইবিল অবস্থা নাইকিয়া হয়েছে, যিনি ব্যবহার করব নোৱা হয়েছে। আজি 2024 চনের যে ইলেকশন, ইলেকশনের আগত ভোটের কারণে এইখানে আগবাই দিব নাকি জনসাধারণের মাজত হিতাধিকারীসকলক ভোটের লালসাত এইখানে আগবাব নাকি? এটা ধ্বংসস্তূপত পরিণত হয়েছে এই আসনি। কামর অনা বাহন সমূহ নির্বাচনের সময় বিতরণ করে সুবিধা গ্রহণ করব নাকি, এনেকা ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে। আর আপনাদের স্ক্রিনত দেখিছে যে বোকাঘাটর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের গুদাম শাখাত এনেদরে শ শ বাহন, তিনিচকীয়া আর দুচকীয়া বাহন স্বচ্ছ ভারত গ্রামীণ অভিযানের অনা হয়েছিল, আর এই বাহন সমূহ এটা এনেদরে পেলাই থা হয়েছে। হয়তো অচিরে বাহন সমূহ বিকল হব। জনস্বাস্থ্য কারিকরী বিভাগের যখন বিষয়া কর্মচারী আছিল কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের মতামত প্রকাশ করা নাই। কি কারণত বা কি রহস্যজনক কারণত এনে ধরনের সরকারি বাহন সমূহ পচিবলে এড়ি দিছে সেয়া রাইজর এটা বৃহৎ প্রশ্ন হয়েছে।